আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন। এই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, রোজা ধনী করেছেন, তাদের উদ্দেশ্য করে আমি অনুরোধ করব, প্রত্যেকে নিজেদের এলাকায় যারা প্রকৃত গরিব মানুষ আছে তিনাদের দিকে দেখভাল করবেন। রমজান শরীফের একটা সামগ্রী গরিবদের মুখে কিনে আহারের জন্য তুলে দেবেন, ঈদ বস্ত্র তুলে দেবেন এবং জাকাতের যে টাকা সেই টাকাটা নগদ টাকা গরিবদের ঘরে দেবেন। একটা বছর অপেক্ষার পরে আবার আমরা পেতে চলেছি ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস। এক মাস রোজা আল্লাহ পাক ইমানদারদের জন্য ফরজ করেছে মরণারী, অর্থাৎ এটা আত্মসদ্ভাবের মাস। এই মাস আমাদের জন্য বড় রহমত বরকত মাগফিরাতের মাস। এই পবিত্র রমজান মাস যে মাসে কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছিলেন, যে মাসের গুরুত্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মাসে আমাদেরকে এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, 21, 23, 25, 27, 29 পুজোর রাতগুলো যে রাতের ইবাদত আমাদের জন্য হাজার মাসের ইবাদতের সম্পূর্ণ সমান স্বভাব আমরা প্রদান করি। অতএব পবিত্র মাসকে আমরা নিজেদের বাহ্যিক এবং আত্মা উভয়কে পবিত্র করে নেব এবং প্রত্যেকেই সংযুক্তভাবে চলব, নিজেদের জবান দ্বারা, চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, ব্যবহার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, এটা তো আমাদের খেয়াল রাখা দরকার। বিশেষ করে এই বছরে এই পবিত্র রমজান শরীফের মাসে বর্তমান ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় মানুষের আর্থিক কাঠামোর অবস্থা খুবই খারাপ। বিভিন্ন মহামারীর মধ্যে দিয়ে এবং দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের ব্যবসা বাণিজ্যে কারবার উন্নতিতে অনেকটা ক্ষতি হয়েছে, তাই গরিবী সংখ্যাটা অনেক বেড়েছে। এই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, রোজা ধনী করেছেন, তাদের উদ্দেশ্য করে আমি অনুরোধ করব, প্রত্যেকে নিজেদের এলাকায় যারা প্রকৃত গরিব মানুষ আছে তিনাদের দিকে দেখভাল করবেন। রমজান শরীফের একটা সামগ্রী গরিবদের মুখে কিনে আহারের জন্য তুলে দেবেন, ঈদ বস্ত্র তুলে দেবেন এবং জাকাতের যে টাকা সেই টাকাটা নগদ টাকা গরিবদের ঘরে দেবেন। কেন এই টাকার মালিক গরিবরা, আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু কিনে দিলাম, এই কিনে দেওয়াটা শোভা পাচ্ছে না, আমরা তেনাদেরকে নগদ টাকা তুলে দেবো, তিনি তিনার টাকা নিয়ে কী করবে সেটা তিনার ইচ্ছা, তিনার হক এটা, এটাকে একটু অনুরোধ করছি মাথায় রাখবেন। পাশাপাশি এবছরে রমজান শরীফের মাসের মধ্যে কয়েক দফা ভোটও আছে, এই মাসে লড়াই করা ইসলাম শরিয়াত অনুযায়ী হারাম, তাই প্রত্যেকটা ইমানদার নরনারীকে উদ্দেশ্য করে বলবো আপনারা সংযুক্ত হন, দুনিয়ার স্বার্থে যেন আমাদের ভবিষ্যৎ আখেরাত যেন অন্ধ না হয়ে যায়, কানা না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, বিপদের সম্মুখীন না হতে হয় সেটাকেও মাথায় রাখবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইমানদারদের উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বিশ্বাসীদের জন্য এই রোজাকে আল্লাহ ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেভাবে বেজোর অর্থাৎ এক মাস 29 হোক 30 দিন হোক, এক মাস একটা মাস রোজাকে ফরজ করেছে, যেভাবে আমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছে। এবং রমজান শরীফের যে শর্ত আছে কম বেশি সবাই জানেন, ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি বিস্তারিত বলছি না, এতটুকু আপনাদের কাছে আশা রাখবো, আমার জন্য খাস দোয়া করবেন এবং এই পবিত্র রমজান শরীফের মাসটা কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে, নফল নামাজের মধ্যে দিয়ে, গরিবদেরকে বেশি বেশি দানের মধ্যে দিয়ে এবং আমার ভারতবর্ষে এবং আমার পশ্চিম বাংলা বিভিন্ন সময়ে যে মহামারী আসছে,
বা দুর্যোগ আসছে যেন আল্লাহ পাক এ থেকে আমার বাংলাকে আমার দেশকে এবং বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করেন তার জন্য বেশি বেশি দোয়া করবেন খাস করে আমিও দোয়ার দরখাস্ত রাখছি আমি দোয়া করি বিশ্বের সকল মানবতাকে এই মানুষকে আল্লাহ সুস্থ দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।